বললি দিয়ে এইটাকে প্রথমে যে অংশটা লাগানোর চেষ্টা করা হচ্ছে ওটা এই অংশ ওই যে ছবিটা পাই পেয়েছিলাম আমরা এটাই বলছি না স্ল্যাব এখনো বানতে এক সপ্তাহ প্রচুর পরিমাণে লোক দেখে ভাই মাটি করে নিয়ে আসছে আর ও নিজে না বুড়বুটি লাগাই মাটি বস্তা সব নিয়ে এসে জমাট করা হচ্ছে প্রচুর মানুষ লেগেছে কাজে বাঁধটা এখান থেকে কাজটা শুরু হয়েছে এইভাবে যাবে এই রুট এই জায়গাটা ঘিরতে হবে এইখান থেকে এইভাবে যাচ্ছে এই বাঁধটা ওই পাশে দেখতে পাচ্ছেন পিচ রাস্তা ওই রাস্তাটা এই পুরো অংশটাই ভেঙে গেছে প্রচুর পরিমাণে ফোর্স আছে বড় বড় বল্লি বড় বড় বল্লি জোর কদমে কাজ চলছে শেষ দপ্তরের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাল থেকে আমাকে এক ডাক্তারে উদ্যোগ হবে এইটা পুরা ফিচার এই টোটাল অংশটা বানতে হবে এইটা পিচ রুট লাঙ্গল কাটা থেকে মাটি আমি শেখ তবরেজ আলী আমার বাড়ি ভগবানপুর আমি তাল ছিটকিনির আজকে সকালে গেছিলাম বাঁধ বাঁধার কাজ হচ্ছে মোটামুটি নাগল কাটা থেকে মাটিগুলো আসছে বস্তায় করে নৌকোতে করে কিছুটা কাজ অন্তত এগিয়েছে আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যাতে আরও দ্রুতভাবে কাজ হয় এই কাজগুলো একটু দেখুন আর যাতে অন্য সময় না বন্যা হয় এর জন্য আমি অনুরোধ করছি রাজ্য সরকারের কাছে যাবেন না তাহলে
আছে ইঙ্গে আছে কারণ যা সাবান দিয়ে গা দিতে হয় সাবান দিয়ে তো মারতে হয় আমি কি আবার ঘাস মারবো স্যার রোজ কি স্যার নমো নমো করে হলো হবে